ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ উইথ প্রবীণ প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমি একটা তোমাদের জন্য পোস্ট নিয়ে এসেছি দেখো স্টাফ পদে কিছু নার্স নেওয়া হচ্ছে এবং এই মুহুর্তে মার্কেটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে স্টাফ নার্স পদেও বহু সংখ্যক স্টুডেন্টস যারা পাস আউট করে বসে আছো তারা স্টাফনার্স পোস্টের জন্য অপেক্ষায় আছো অনেক হসপিটালে ঘোরাঘুরি করছো কিন্তু কোথাও পাচ্ছ না অথবা কোনো হসপিটালে তোমরা হয়তো সিভি জমা দিয়েছো কিছু রেসপন্স দিচ্ছে না তোমরা জানতে পারছো না কোথায় কোথায় স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে সো প্রাইভেট হসপিটালে যেখানে যেখানে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে সেখানে আমি খবর পাওয়া মাত্রই কিন্তু তোমাদের জন্য ভিডিওটি বানাচ্ছি যারা যত তাড়াতাড়ি পারবে এই ভিডিওটি দেখার পর অ্যাপ্লাই করতে পারো ওকে সো দেখা যাক আজকের কোথায় নেওয়া হচ্ছে আজকে নেওয়া হচ্ছে তোমাদেরকে আমি দেখালাম যে আজকে নেওয়া হচ্ছে স্টাফনার্স পদে কোথায় ঈশ্বরিয়া ফার্টি ফার্টিলিটি সেন্টার ওকে ঈশ্বরিয়া ফার্টিলিটি সেন্টার পার্ক স্ট্রিট কলকাতা বেঙ্গল ওকে তো এখানে কিন্তু নেওয়া হচ্ছে জব ডিটেলস দেখো স্যালারি কত স্যালারি খুব একটা খারাপ না কিন্তু এখানেতে ওকে স্যালারি বলা হয়েছে যে বারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ তোমার এক্সপিরিয়েন্স তোমার এডুকেশনের উপর নির্ভর করে তোমার বেতন কত হবে সেখানে গেলে তোমার তারপর তোমরা জানতে পারবে যে তোমাকে কত বেতন তারা দেবে বাট বারো হাজার থেকে স্টার্টিং এবং পঁচিশ হাজার পর্যন্ত হতে পারে ওকে এবং জব টাইপ হচ্ছে ফুল টাইম কোনো পারম কোনো রকম মানে কি কন্ট্রাকচুয়াল না এটা পারমানেন্ট ফুল টাইপ জব ওকে সো এটা হচ্ছে তোমার জব ডিটেলস দেন দেখো কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান হচ্ছে ডিপ্লোমা পাস ডিপ্লোমা অর্থাৎ জিএনএম ওকে জিএনএম পাস সো জিএনএম হতে হবে নার্সিংয়ে ওয়ান ইয়ার পেপার সুতরাং এটা জাস্ট প্রত্যেকটা হসপিটালেরই একটা রুলস থাকে তারা প্রত্যেকটা হসপিটাল লিখে ওয়ান ইয়ার পেপার এরপরে তুমি যদি কাজ জানো তুমি ফেরসার্স হলেও কিন্তু সেখানে তোমাকে নেওয়া হবে টোটাল ওয়ার্ক ওয়ান ইয়ার পেপার হিন্দি জানতে হবে এবং নার্সিং লাইসেন্স থাকতে হবে নার্সিং লাইসেন্স তো সবারই থাকবে যারা পাস আউট করে গেছ সুতরাং যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে আর কি রেজিস্ট্রেশন হতে হবে তাদের যে কোনো রাজ্যেই হোক এখানে কিন্তু কোথাও বলে দেয়নি যে বি এন রেজিস্ট্রে তো রেজিস্ট্রেশন হতে হবে এরকম কিন্তু কথাও বলা নেই ওকে যে ডব্লু বিএনসির হতে হবে ডব্লু বিএনসি আর নেব না এরকম কোথাও বলা নেই শুধুমাত্র বলা যে রেজিস্ট্রেশন হতে হবে সো এর পরে আমরা আরও পরের পথে যাব যে দেখে নেবো কী কী কাজ এখানে তো ফুল ফুল জব ডেসক্রিপশন মনিটর পেশেন্ট কন্ডিশন অ্যান্ড অ্যাসেস দেয়ার নিডস টু প্রোভাইড দ্য বেস্ট পসিবল কেয়ার অ্যান্ড অ্যাডভাইস অবজার্ভস অ্যান্ড ইন্টারপ্রেট পেশেন্ট সিমটমস অ্যান্ড কমিউনিকেট দেম টু ফিজিশিয়ান সুতরাং যেটা নার্সদের কাজ সেই সব কাজই করতে হবে এখানে আলাদা করে বলার কিছু নেই দায়িত্ব তোমরা জানো না একটা নার্সের কী কী দায়িত্ব থাকে আর কী কী রয়েছে জব ডিটেলস ফুল টাইপ তো আমি বলেই দিয়েছিলাম স্যালারি তো বলেই দিলাম বারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ শিডিউল হচ্ছে রোটেশান শিফট অর্থাৎ মর্নিং ইভিনিং নাইট সো রোটেশন শিফ্টও হবে রকম যে শুধুমাত্র ডে শিফট তা না শুধুমাত্র ডে শিফট নয় এখানে যে তিনটে শিফট নর্মালি হসপিটালে হয় সেই তিনটে শিফটই তোমাদের জন্য হবে ওকে সো এটা হচ্ছে ফুল জব ডিটেলস এরপর তোমরা যোগাযোগ কীভাবে করবে যোগাযোগ করার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি যোগাযোগ করার জন্য তোমাদেরকে এই যে ইমেলটা আছে এটা হচ্ছে এদের অফিসিয়াল ইমেল ওকে এই অফিসিয়ায়াল ইমেল আইডিটা রয়েছে সিসি অ্যাট দ্য রেট তো এইখানে তোমরা তোমাদের সিভি ইমেল করে পাঠাও ওকে খুব তাড়াতাড়ি দেখো আমি যে যে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি এইরকম না যে ওই হসপিটালে পঞ্চাশটা একশোটা নিয়োগ করা হবে দু চারজন নিয়োগ করা হবে তার জন্য তারা পোস্ট করে দিয়েছে এবং সেই পোস্টে খবর পেয়ে আমি তোমাদের ভিডিও দিচ্ছি সুতরাং যত তাড়াতাড়ি পারো যারা ভিডিওটা দেখা মাত্রই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে ভিডিওটা দেখছো হয়তো তোমরা মাস পরে ততদিনকে কিন্তু থাকবে না এই এই যে নিয়োগটা হচ্ছে ভ্যাকেন্সিটা ততদিনকে থাকবে না সুতরাং যারা আমার ভিডিওটা দেখা মাত্রই দেখা মাত্রই যারা দেখছো বা আমি ভিডিওটা ছেড়েছি আজকে কালকে দেখছো বা পরশু দেখছো বা এক সপ্তাহের মধ্যে দেখছো তারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও যারা পরে দেখছে তারাও অ্যাপ্লাই করে রাখো বাট এটাই আমি বলতে চাইছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি বা বেল আইকনটা প্রেস করে রাখো নি তারা প্রেস করে রাখো কারণ বিভিন্ন মুহুর্তে বিভিন্ন রকমভাবে পোস্ট খালি হয় এবং সেই পোস্টের খালি যে খবর সেটা আমি ফার্স্ট দিই এবং সেইটা দেবার সাথে সাথে তোমরা যদি অ্যাপ্লাই করো তারা তোমাদের কাজ পাওয়ার পসিবিলিটিটা বেশি হয় সুতরাং তাড়াতাড়ি বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখোই তো করে নাও এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ আমি যে ভিডিওটা দেবো তার সাথে সাথে তোমাদের কাছে যাওয়া চাই ওকে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবো গুড নাইট